ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত হত্যায় জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধেই খুন করা হয় তাকে। এদিকে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে প্রশাসন। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্ট মানে একদম ফ্রি। রক্ত দিতে গিয়ে আর বাসায় ফেরা হয়নি কলেজ ছাত্র প্রান্ত মিত্রের। ফরিদপুরের আলিপুর সেতুর উত্তরে সড়কের পাশ থেকে উদ্ধার হয় মরদেহ। মঙ্গলবার সন্ধ্যায় তার সৎকার হয় অম্বিকারপুর শ্মশানে। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধেই হত্যা করা হয়েছে প্রান্তকে। তার বোন এরকম সিজার হবে এই সংবাদ পেয়ে দুটোর সময় বাসাতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে তিনটে অনুমানিক পৌনে তিনটার দিকে এই ঘটনা ঘটে। রাজনীতির দিক দিয়ে বেশ একটু এগিয়ে যেতেছিল, সব দিকে নেতাদের একটু চোখে পড়তেছিল, ভালো ওদের কাছে কাছে যাইতেছিল। এটা হয়তো কারো সহ্য হয়নি, এরকম হতে পারে। প্রান্ত হত্যার বিচার দাবিতে রাজপথে নানা শ্রেণী পেশার মানুষ। জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম দিয়েছেন পূজা উদযাপন পরিষদের নেতারা। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা এই অপরাধীদের আইনের কাঠগড়ায় দেখতে চাই, না হলে আমরা পরবর্তীতে যদি আমরা এর মধ্যে কোনো দেখি যে ব্যবস্থা গ্রহণের কোনো ঢিলেমি দেখি, তাহলে আমরা ফরিদপুরের সাধারণ মানুষকে নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। এবং ফরিদপুর জেলা এবং বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি তো এর বিরুদ্ধে আমরা কর্মসূচি প্রদান করেছি। আগামী দিনে কর্মসূচি হবে আমাদের। তো প্রান্তর হত্যা আসলে মানে একটা একটা অরাজকতা সৃষ্টি আমি মনে করি। এই ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেখানেরই হোক, যে পরিচয় থাকুক, আমরা তাকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করব। যে সকল কঠোর পদক্ষেপ নেওয়া দরকার আমরা দ্রুত সেই সকল পদক্ষেপ নেব। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন প্রান্ত মিত্র। যুক্ত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সাথে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হাসানুজ্জামান। আমরা যাচ্ছি তার কাছে। হাসান, আসলে এই মেধাবী কলেজ ছাত্র প্রান্ত হত্যার পর থেকে ফরিদপুরে কিন্তু একটা আলোচিত ঘটনা এবং সর্বমহলে এটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। এবং আজ আমরা দেখেছি সকাল থেকে ফরিদপুরের রাজপথ কিন্তু প্রতিবাদে উত্তাল হয়েছে। বিভিন্ন সংগঠন, বিশেষ করে পূজা উদযাপন পরিষদ, হিন্দু ছাত্র ঐক্য পরিষদ, তারা এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানারে তারা কিন্তু প্রান্তর এই অকালে ঝরে যাওয়া এই হত্যার ঘটনার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এবং তারা অবিলম্বে এই যারাই দোষী হোক না কেন, তারা যত প্রভাবশালী হোক না কেন, তাদেরকে গ্রেপ্তারের জন্য তারা দাবি জানিয়েছে। এবং সেই দাবি তারা অব্যাহত রেখেছে এবং তারা আলটিমেটাম দিয়েছে যে যদি তারা আগামী 24 ঘন্টার মধ্যে প্রান্তর হত্যাকারীদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে বা করতে না পারে পুলিশ প্রশাসন, তাহলে তারা অনশন বা আরও অন্যান্য কর্মসূচিতে যেতে চায়। আমরা পুলিশের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে, আজ রাতের মধ্যে মামলা হবে বলে তারা জানিয়েছে। তবে ক্যামেরার সামনে তারা এই মুহূর্তে কথা বলতে রাজি নয়। তারা বলছে তারা অপরাধীদের ধরার ব্যাপারে তারা অনেকটা এগিয়ে গেছে। জেলা প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই প্রান্ত হত্যাকারীদেরকে ধরার ব্যাপারে এবং ফরিদপুরে আরও যে কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, এই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে হঠাৎ অবনতি, এটি নিয়ে তারা জরুরি সভা করেছে এবং এই সভা এই পরিস্থিতি উত্তরণের জন্য তারা বিশেষভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তাগিদ দিয়েছে এবং তারা সেই উদ্যোগ নিয়েছে। প্রান্তর পরিবারও আমাদের কাছে দাবি জানিয়েছে যে তারা বলছে যে এটি কোনোভাবেই ছিনতাইকারী বা কোনো বিচ্ছিন্ন হত্যাকাণ্ড হতে পারে না, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পরিকল্পনা করেই এবং রাজনৈতিক বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে তারা স্পষ্টভাবে দাবি করছেন। এবং তারা সেই সপক্ষে বিভিন্ন যুক্তি আমাদের সামনে তুলে ধরেছেন। তারা বলছেন যে মেধাবী ছাত্র তার এই রাজনৈতিক উত্থানে ঈর্ষান্বিত হয়েই তাকে প্রতিপক্ষ পরিকল্পনা করে খুন করেছে। ফরিদপুরবাসী এখন প্রান্তর হত্যার বিচারের দাবি অপেক্ষায়। হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফরিদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসানুজ্জামান।